নমস্কার। আজকে লাইভে আমরা বেশ কিছু কাঁথাস্টিচ শাড়ি দেখাবো এবং এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন আপনারা বিষ্ণুপুর অনুষ্কার তরফ থেকে। আপনার যারা আমাদের এই লাইভে আসেন তাদের জন্য, প্রত্যেকের জন্য আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই শুরু করছি একটা গুজরাটি কাঁথাস্টিচ। সেই কাঁথাস্টিচের কোড নাম্বার থাকবে আপনার KSG, অর্থাৎ কাঁথাস্টিচ গুজরাটি। স্টিচটা বলা হয় গুজরাটি, মূলত গুজরাটি স্টিচ। স্টিচের কোড হচ্ছে আপনার 210 নাম্বার, 210, এই হচ্ছে কোড। অর্থাৎ সাইটার কোড নাম্বার থাকবে আপনার KSG 210, 210 নাম্বার কোড। প্রাইস থাকবে আপনার 6580, 6580 এই প্রাইসের উপরে একটা গুজরাটি কাঁথা স্টিচ। এবং প্রত্যেকটি কাঁথা স্টিচগুলো শো করছি, সেই কাঁথা স্টিচগুলোর মধ্যে মিরর বোস করানো আপনার, অর্থাৎ প্রতিটি কাঁথা স্টিচ দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং একদম ট্র্যাডিশনাল যে গুজরাটি কাঁথা স্টিচ হয় তার চেয়ে একটু আলাদা, কাজের প্যাটার্ন বলুন বা সিস্টেম বলুন, প্রত্যেকটা আলাদা। দেখুন আমি একটা রেডের উপরে একটা শাড়ি শুরু করেছি। প্রথমেই আঁচল পোর্শনটা একদম সামনের থেকে শো করছি, এটা হচ্ছে আঁচল পোর্শন। শাড়ির চওড়া অংশ অর্থাৎ আঁচল পাটের আগের অংশ, অর্থাৎ যে অংশটা শোল্ডার পার্ট, সেই শোল্ডার পার্টটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে, ন্যাচারালি পার করা হয়। সে পাড়ের পরিবর্তে দেখুন একটু অন্য ধরনের একটু সিস্টেমে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে, তার সঙ্গে গায়ে বুটি। পুরো শাড়ি অল ওভার এই ধরনের প্যাটার্নে থাকবে আপনার। এই প্যাটার্ন পুরো কাজ করবে টোটাল শাড়িটা আপনার, এবং তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকছে আপনার। পুরো শাড়ির বেসটা হচ্ছে এটা আপনার, টোটাল শাড়ির বেস, এবং তার সাথে স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস থাকবে। সেই ব্লাউজ পিসটার জন্য হাতে এবং পিঠের জন্য একটা কাজ থাকবে আপনার, সেই কাজটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আপনার হাতের এবং পিঠের কাজের জন্য আপনার ব্লাউজ পিসের। আঁচল বাদ বাকি পুরো শাড়িটার এই কাজের আকার খুব স্ট্যান্ডার্ড কাজ হবে আপনার। শাড়িটার কোড নাম্বার আমি আর একবার বলে দিচ্ছি আপনাদেরকে, KSG 210 নাম্বার। প্রাইস থাকবে আপনার 6580, 6580 এই প্রাইসের উপরে এই শাড়িগুলো হবে আপনার। নেক্সট আমি এরও কয়েকটা শাড়ি শো করব শুধু গুজরাটি স্টিচের উপরে। কীটা সিল্ক, সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক। নেক্সট হচ্ছে আপনার নেভি ব্লু। এই নেভি ব্লু কালারের উপরে আরেকটা শাড়ি শো করছি, শাড়ির কোড নাম্বার থাকবে আপনার KSG 211, এই থাকছে আপনার কোড নাম্বার। প্রাইস থাকছে আপনার 6580, 6580 এই প্রাইসের উপরে। কাঁথা স্টিচ মূলত ব্যাঙ্গালোর সিল্কের উপর বেশ করে হয়। ব্যাঙ্গালোর সিল্কের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই সিল্কের যে থানটা হয় সে থানটা একটু কোয়ালিটিপূর্ণ, খুব মজবুতি থান হয়, এবং যে কোনো কাঁথা স্টিচ একটু মজবুতি নালে করা সম্ভব হয় না আপনার, যার জন্য ম্যাক্সিমাম অর্থাৎ পুরো 99% কাঁথা স্টিচ আপনারা লক্ষ্য করবেন ব্যাঙ্গালোর সিল্কের উপরে আপনার। আঁচল পড়ছেন বাদ বাকি পুরো শাড়িটাই একদম অলওভার গায়ে বুটি থাকছে আপনার, পুরো শাড়িটাই। এই হচ্ছে পুরো শাড়ির প্যাটার্ন, তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকছে। প্রতিটি শাড়িতে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকে, এই ধরনের একটা ব্লাউজ পিস রাখা হয়েছে আপনার হাতের এবং পিঠের জন্য একটা সুন্দর কাজ দেওয়া হয়েছে আপনার। নেক্সট একটা রানী সেটের উপরে গুজরাটি স্টিচ শো করছি, শাড়ির কোড নাম্বার থাকবে আপনার KSG 213। আঁচল পোর্শনটা এটা সুন্দর গায়ে বুটি, দুপাশে সুন্দর পাড়, নিচের পাড়ের পোর্শনে দেখুন অন্য ধরনের একটু আপনার। পুরো শাড়ি জুড়ে একদম ঘন আকারে বুটি দেওয়া হয়েছে আপনার, পুরো শাড়ি পোর্শন। এবং তার সাথে সুন্দর ব্লাউজ পিস আছে প্রতিটি শাড়ির মধ্যেই। সুন্দর ব্ল্যাক পিস রাখা হয়েছে, শাড়িটাকে আড়াআড়ি ভাবে দেখলে আপনার
এই হচ্ছে আঁচল পাট, বাদ বাকি পুরো শাড়িটার কাজের প্যাটার্ন যাচ্ছে এটা আপনার। নেক্সট, সরি, আগের কোড নাম্বারটা ছিল আপনার KG12, 212, 212 নাম্বার কোড ছিল আপনার। আমি রানিং যে শাড়িটা শো করছি তার কোড নাম্বার আছে আপনার KG213, 213 নাম্বার কোড। তসর কালারের উপরে একটা গুজরাটি কাঁথা স্টিচ, প্রাইস থাকবে আপনার সেম 6580, 6580 এই প্রাইসের উপরেই। খুব সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে আপনার, ন্যাচারাল বেস্ট হচ্ছে আপনার তসর কালার, তার সঙ্গে ব্রাউন সুতোর কাজ আছে আপনার, খুব অসাধারণ। পুরো শাড়ির কালার অপশন থাকছে এটা, এবং গায়ে সুন্দর বুটি থাকছে। তার সাথে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন, তার জন্য সুন্দর একটা হাতের কাজ থাকছে। এই ধরনের হাতের কাজ পাচ্ছেন। নেক্সট, একটা ব্রাউন শেডের উপরে শাড়ি শো করছি, এই গুজরাটি স্টিচের উপরেই আপনার শাড়ি। কোড নাম্বার আছে আপনার KG214, 214 নাম্বার কোড। প্রাইস থাকছে আপনার সেম 6580, 6580 এই প্রাইসের উপরেই এই শাড়িটা বানানো হয়েছে আপনার। এই থাকছে আঁচল পোর্শন। আঁচল এ হয়ে যাচ্ছে আপনার এই উপরে অংশ, নিচের পাড় আপনার পুরো শাড়ি জুড়ে ধরনের কাজ থাকছে আপনার। তার সাথে ব্লাউজ পিস, সুন্দর একটা ব্লাউজ পিসের জন্য একই প্যাটার্নে কাজগুলো করা হয়েছে আপনার। এই হচ্ছে ব্লাউজ পিস। আমি আজকের লাইভে পাঁচটা দেখালাম আপনাদেরকে গুজরাটি স্টিচ, সেই গুজরাটি স্টিচের প্রাইস ছিল আপনার 6580। নেক্সট আমি দেখাবো কেটিয়া তসর। আপনারা কেটিয়া তসর সম্বন্ধে অনেকে অবগত, জাস্ট আমি ডিসকাস করেও নেবো একটু। আপনার শাড়িটার কোড নাম্বার থাকবে আপনার KKS, অর্থাৎ কেটিয়া কাঁথা স্টিচ, এই হচ্ছে আপনার কোড নাম্বার। প্রাইস থাকছে আপনার KKS 217, 217 এই হচ্ছে কোড নাম্বার। আমি শাড়িটা দেখে নিই, শাড়িটার ম্যাটেরিয়াল সম্বন্ধে আপনাদেরকে আমি বলে নেব। আপনার এটা হচ্ছে আঁচল পোর্শন, বাদ বাকি পুরো শাড়িটার প্যাটার্ন যাচ্ছে এটা আপনার। এই শাড়িটার সম্বন্ধে একটু ডিসকাস করে নিই আপনার। কেটিয়া কথার অর্থ হচ্ছে আপনার তসরের রাপ অংশটা। আপনার একটা তসর গুটির থেকে সেই গুটি পোকার থেকে প্রথমে একটা রাপ অংশ বের করে নেওয়া হয়, যেটা লাথা আকারে পরে হ্যান্ডলুম হাতের মাধ্যমে সুতো পাক সুতো কাট কেটে নেওয়া হয়, এবং সুতো মোটা হয় থিনেস্টটা, এবং এই থিনেস্টের মধ্যে দাঁড় দুকার থাকে। এই শাড়িটার টেক্সচারটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, দেখুন এটা ন্যাচারাল টেক্সচার আছে আপনার, অর্থাৎ বুনন টেক্সচার, অর্থাৎ তসরের রাপ সুতো। এই রাপ সুতো বলা হয় কেটিয়া। পুরো শাড়িটা আপনার এটা হচ্ছে আঁচল পড়ছেন, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি আপনার। প্রাইস থাকবে আপনার 5750, 5750 এই প্রাইসের উপরে শাড়িগুলো। আমি তিনটে কালার অপশান দেখাবো আপনাদেরকে, অর্থাৎ বডি বেসটা একই থাকবে, শুধুমাত্র ফুলের কাজগুলো চেঞ্জ হবে আপনার। আঁচল বাদ বাকি পুরো শাড়িটা এইভাবে একটা করে ঝাড় থাকছে আপনার পুরো শাড়িটার মধ্যে। এবং তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস থাকে, দেখুন এই ধরনের ব্লাউজ পিস রাখা হয়। ব্লাউজ পিসের জন্য হাতের এবং পিঠের দুটো কাজের অপশনে দেওয়া হয়, দুটো পাশে দেখুন কাজ আছে আপনার। এই হচ্ছে ব্লাউজ পিস। শাড়ির কোট নাম্বার আছে আপনার KKS 217, 217 নম্বর। প্রাইস থাকছে আপনার 5750, 5750 এই প্রাইসের উপরে। আমি তিনটে ডিজাইন দেখাবো আপনাদেরকে, ন্যাচারাল বেসটা একই থাকবে আপনার। একটা দেখালাম আপনার ঝাড় সিস্টেম, এটা থাক। নেক্সট একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন শাড়ি কোড নাম্বার থাকবে আপনার KKS 260, 216 নাম্বার কোড থাকবে আপনার।
তিনটে শাড়ি তিনটে প্যাটার্ন। আঁচল এটা হচ্ছে পুরো শাড়ির বডি বেস। পুরো শাড়িটারই অপশন থাকছে এটা আপনার, অর্থাৎ পদ্মের ঝাড়। আপনার শাড়ি লক্ষ্য করে দেখতে পাবেন একটা পদ্ম ফুলের কড়ি পুরো শাড়িটার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে আপনার। তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকছে আপনার খুব স্ট্যান্ডার্ড মাপের, একটা খুব সফট কোয়ালিটির এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি আপনার, এবং প্রাইস রেটটাও খুব কম আপনার, 5,750। এই হচ্ছে আপনার ব্লাউজ পিস। আরেকটা শো করছি দেখুন, এই তিনটি প্যাটার্নেই কাজ হয় মূলত আপনার। শাড়ির কোড নাম্বার থাকছে আপনার KKS215, 215 নাম্বার, অর্থাৎ কেটিয়া কাঁথা স্টিচ আমি আপনার শো করছি 215 নাম্বার, 216 নাম্বার, 217 নাম্বার। এই তিনটে কোডের উপরে আমি এই শাড়িটা শো করছি। এটা হচ্ছে আপনার প্যানেল সিস্টেমে আছে, অর্থাৎ কর্নার টু কর্নার আঁচল, এবং তার সাথে শোল্ডার বেস্টটা আপনার পুরো শাড়িরই অপশান থাকবে এটা আপনার, অর্থাৎ শাড়ির শুরু যেখানটা হবে আপনার সেখানটা কম হবে, শাড়ি যত পরবেন তত কাজ বাড়তি থাকবে আপনার। তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে আপনার, সেই ব্লাউজ পিসটা হচ্ছে আপনার এটা আপনার, এই ধরনের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র এই ফুলের কাজগুলো রঙগুলো শুধু চেঞ্জ হয়, বডি বেসটা একই থাকে। একটা সুন্দর কোয়ালিটির শাড়ি এবং মেনটেন্স খুবই হালকা আপনার, যেমন খুশি করে রাখতে পারেন। খুব সফট কোয়ালিটি আপনার, নিঃসন্দেহে ভালো কোয়ালিটির শাড়ি আপনার, কেটিয়া কাঁথা স্টিচ বলা হয়, যার প্রাইস রেঞ্জগুলো থাকবে রেটগুলো থাকবে আপনার 5,750 টাকা। তিনটেরই কোড আছে আপনার KKS15, 16, 17, এই তিনটে কোডের শাড়ি আপনার 5,750 টাকা। নেক্সট আমি একটা সিল্ক বেসের উপর কাঁথা স্টিচ শো করছি। শাড়ির কোড নাম্বার আছে আপনার KS218, 218 নাম্বার কোড, প্রাইস রেট থাকছে আপনার 6,100, অর্থাৎ বাটিক উইথ কাঁথা স্টিচ, মানে দুটো কাজের অপশান দেওয়া হয়েছে আপনার, কাঁথা স্টিচ তার সাথে বাটিক, এই দুটোর অপশান করে এই শাড়ি সাজানো হয়েছে। দেখুন আঁচল পোর্শনটাকে সুন্দর কাঁথা স্টিচ একটা কাজ দেওয়া হয়েছে, তার সাথে দেখুন পাড়ের পোর্শনটাকে কাঁথা স্টিচ কাজ করে নেওয়া হয়েছে, বাকি বডি বেসটাকে মাস্টার্ড কালারের যে বাটিক কনসেপ্ট, সে বাটিক কনসেপ্টে বানিয়ে রাখা হয়েছে আপনার। শাড়িটা আড়াআড়িভাবে দেখলে আপনারা এইভাবে বুঝতে পারবেন আপনার, একটা সুন্দর আঁচল পড়ছেন, একটা সুন্দর আঁচল, ঠিক আঁচলের আগের অংশ অর্থাৎ শোল্ডার পার্ট, এভাবে পুরো শাড়িটা দিয়ে কাজ যাচ্ছে আপনার। টোটাল শাড়িটায় এ ধরনের কাজ পাচ্ছেন আপনারা, এই ধরনের কাজের অপশান থাকছে পুরো শাড়ি জুড়ে। শুধুমাত্র আঁচল, পাড় এবং ব্লাউজ পিস, এই তিনটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট। ব্লাউজ পিসটা দেখুন, ব্ল্যাকের উপরে ব্লাউজ পিস থাকছে আপনার, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের প্রান্তর আপনার। নেক্সট শাড়ির কোড নাম্বার থাকছে আপনার KS219, 219 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার 6,300। আমি একটা বাটিক শুরু করলাম 6,100 দিয়ে, নেক্সট যে বাটিকের সঙ্গে কাঁথাটি শো করছি তার প্রাইস আছে আপনার 6,300। শাড়ির কোড নাম্বার আছে আপনার KS219 নাম্বার। দুটোর মধ্যে কাজের ডিফারেন্স আছে, যার জন্য প্রাইস একটা অল্প বেশি আপনার, হাফ হাফ কনসেপ্টে কাজ আছে আপনার। আগেরটা আপনারা কী পেয়েছেন, আঁচল আঁচল পাড়, এই দুটো কনসেপ্টে কাজ পেয়েছেন, এটা কী পাচ্ছেন হাফ হাফ কনসেপ্টে, অর্থাৎ আঁচল কাজ যা এবং তার সাথে একটা হাফ পড়ছেন কাঁথা স্টিচের কাজ পাচ্ছেন। শাড়ির সেকেন্ড পার্ট অর্থাৎ পাটলি পোর্শনটা পাচ্ছেন বাটিক, অর্থাৎ কাজের পরিমাণ বেশি আছে, যে কারণে এর প্রাইস রেটটা অল্প বেশি আছে আপনার 6,300 এই প্রাইসের উপরে আপনার। এটা হচ্ছে শাড়ির শুরুটা আপনার। ব্লাউজ পিস থাকছে দেখুন, সুন্দর একটা ব্লাউজ পিস, সেই ব্লাউজ পিসের জন্য হাতের এবং পিঠের জন্য কাজের কাজ দেওয়া হয়েছে আপনার। আমি এই রেঞ্জের উপরে আরও কয়েকটা শাড়ি শো করবো, অর্থাৎ বাটিক কাঁথা স্টিচ।
শাড়ি কোড নাম্বার থাকবে আপনার কেস 220 নাম্বার, প্রাইস থাকবে আপনার 6300, 6300। এর ক্ষেত্রে কি করা হয়েছে আপনার, এর ক্ষেত্রে দেখুন আঁচল পোর্শনটা রাখা আছে বাটিক, সরি কাঁথা স্টিচ, বাদ বাকি শাড়ির যে পোর্শনটা আপনার অর্থাৎ পুরো শাড়ির কাজটা আপনার এই প্যাটার্ন থাকছে আপনার, অর্থাৎ নিচের পোর্শনটা এ ধরনের কাজের আকার দেওয়া হয়েছে পুরো শাড়ি জুড়ে, পুরো শাড়ি জুড়েই কাজের প্যাটার্ন পাচ্ছেন এটা আপনার। এবং তার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাচ্ছেন আঁচলের সঙ্গে কম্পেয়ার করে, এধরনের ব্লাউজ পিস পাচ্ছেন। এই বাটিক উইথ কাঁথা স্টিচের আমি আর একটা কালার অপশান দেখাবো আপনাদেরকে ওই একই প্রাইসের উপরে, যার কোড নাম্বার থাকবে আপনার কেস 221, কেস 221, প্রাইস থাকবে আপনার 6300, 6300। এই প্রাইসের উপরে আঁচল এবং তার সাথে পুরো বডির বেসটা হচ্ছে এটা আপনার, অর্থাৎ পুরো শাড়ির কাজ পাচ্ছেন এটা, এবং তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছেন। সেই ব্লাউজ পিসটার জন্য হাতের এবং পিঠের কাজের অপশান দেওয়া হয়েছে আপনার। নেক্সট শাড়ি কোড নাম্বার আছে আপনার কেস 222, 222 নাম্বার কোড, প্রাইস থাকবে আপনার 6440, 6440। এই প্রাইসের উপরে আঁচল এবং তার সাথে বডি পোর্শনটা সুন্দর একটা ফিগার বুটির কাজ করা হয়েছে আপনার, ফিগারের কাজ করে নেওয়া হয়েছে পুরো শাড়িটা। যদি শাড়িটা কালারি হয়ে দেখেন কাজের প্যাটার্ন দাঁড়াবে এটা আপনার, আঁচল পোর্শন আর ডিপ পার্পেল বেসের উপরে বডি বেসটা, তার সাথে পুরো শাড়ির কাজের প্যাটার্ন হচ্ছে এটা আপনার। একদম প্রথম থেকে শেষ অবধি এই কাজের অপশান থাকবে আপনার, তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকবে। সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে, সেই ব্লাউজ পিসের জন্য হাতে এবং পিঠের জন্য কাজের অপশান দেওয়া হয়েছে আপনার। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে আপনার কেস 223, প্রাইস থাকছে আপনার সেম 6440, 6440। এই প্রাইসের উপরে এর আগের শাড়িটার কোড নাম্বার ছিল আপনার কেস 222, 220 নাম্বার, সরি 222 নাম্বার, যার প্রাইস ছিল আপনার 6440, 23 নাম্বার এরও প্রাইস আছে 6440, 25 নাম্বার এরও প্রাইস আছে আপনার 6440। আমি বিভিন্ন রেঞ্জের কয়েকটা শাড়ি শো করছি, বেশ কয়েকটা রেঞ্জের শাড়ি আছে তার জন্য কোড করা আছে বিশেষ করে আপনার। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমরা একটা করে স্টিল ছবির অপশান দেবো, যেখানে আপনার রেট প্রাইস কোড নাম্বার একদম সম্পূর্ণ পরিষ্কার করে বুঝে নিতে পারবেন। আমি যে শাড়িটা শো করছি শাড়ির কোড নাম্বার আছে আপনার কেস 223, প্রাইস থাকবে আপনার 6440, 6440। এই প্রাইসের উপরে আঁচল পোর্শন এবং তার সাথে শোল্ডার পোর্শনটা আমি শো করে নিচ্ছি। শাড়িটা প্যানেল সিস্টেমের কাজ আছে, আমি সেটাকেও দেখিয়ে নেব আপনাদেরকে, অর্থাৎ এ ধরনের যে কাজের সিস্টেম অর্থাৎ কর্নার টু কর্নার এই প্যাটার্নে কাজটা করা হয়েছে আপনার, এবং তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার করা হয়েছে, দেখুন সরু দুটো বর্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ। কাঁথা স্টিচ আজকের যে আমার প্রোগ্রাম আছে দুটো প্রোডাক্টের উপরে, একটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর সিল্কের উপরে আর নেক্সট কিছু আপনার তসরের উপরে। আপনার মাঝখানে কয়েকটা আমি কেটিয়া কাঁথা স্টিচ দেখিয়েছি, নেক্সট যে সাইট আমি শো করছি সাইটের কোড নাম্বার আছে আপনার কেস 225, অর্থাৎ 225 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার 6440, 6440, 6440। এই প্রাইসের উপরে আঁচল পোর্শন
এবং তার সাথে বেশ কিছু বডি বেস্টটাকেও শো করে নিচ্ছি। পুরো সাইটের এই কাজের অপশন থাকবে, অর্থাৎ ফিগার কাঁথা আপনার খুব সুন্দর একটা ফিগার কাঁথা পাড়ের পোর্শন থেকে যাচ্ছে আপনার, এইভাবে কাজের প্যাটার্ন থাকছে আপনার। পুরো শাড়ির কাজের প্যাটার্ন থাকছে এটা আপনার। একদম প্রথম থেকে শেষ অবধি এই কাজের অপশন থাকছে। সুন্দর একটা কালার তসর বেসের উপরে, তার সাথে ব্লাউজ পিস, এবং এই ব্লাউজ পিসটা তো গায়ে বুটি দেওয়া হয়েছে। দেখুন, ন্যাচারালি ব্লাউজ পিসে গায়ে বুটি থাকে না, কিন্তু এই শাড়ির ক্ষেত্রে ব্লাউজ পিসেও গায়ে বুটি আছে। আমি 222 নম্বর কেস এই সাইটে আরেকবার শো করছি, অর্থাৎ 6440 টাকার যে প্রথম সাইটটা শো করেছিলাম তারই সেই সাইটটাকে আমি আরেকবার আমি শো করে নিচ্ছি। একজনকার রিকোয়েস্ট আছে, তার জন্য আমি দেখে নিচ্ছি একবার আপনার সাইট। আঁচল পোর্শন হচ্ছে এটা আপনার, আঁচল প্রান্তর, বাদ বাকি পুরো সাইটের প্যাটার্ন থাকবে আপনার এটা আপনার, অর্থাৎ এই থাকছে কাজের অপশন আপনার পুরো শাড়ি জুড়ে। একদম প্রথম থেকে শেষ অবধি এই কাজের অপশন থাকবে পুরো শাড়ি জুড়ে, তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকছে। সেই ব্লাউজ পিস হচ্ছে এটা আপনার, নেক্সট শাড়ি কোড নাম্বার আছে আপনার কেস 225 নাম্বার কোড, প্রাইস থাকবে আপনার 7000। দেখুন রিভার্স কাঁথা স্টিচ করা হয়েছে আপনার, পুরো শাড়িটা মাল্টি কালার বিভিন্ন সুতোর কাজের অপশন দিয়ে অফ হোয়াইট বেসের উপরে শাড়িটা বানানো হয়েছে আপনার। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি হবে আপনার, অর্থাৎ সিওডি সিস্টেম। পুরো শাড়িটাই এই ধরনের প্যানেল সিস্টেমে আসবে আপনার, অর্থাৎ কর্নার টু কর্নার যে প্যাটার্নের কাজ হয় সেই প্যাটার্নের কাজ হচ্ছে আপনার। সুন্দর একটা অফ হোয়াইট বেসের ব্লাউজ পিস থাকছে এবং মাল্টি কালার সুতোর অপশন দিয়ে ব্লাউজ পিসের জন্য একটা কাজের জায়গা করে নেওয়া হয়েছে আপনার। এই হচ্ছে ব্লাউজ পিস, আমাদের এই যে ফেসবুক পেজ আছে আপনার, এই ফেসবুক পেজে যান গেলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেখুন, ওখানে সব কিছু পাবে পেয়ে যাবেন আপনারা। সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, সব দিকে সুবিধা হয়। জাস্ট লাইভ অনুষ্ঠানটা শেষ করার পরে যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, খুবই সুবিধা হয় আর কি আপনার। নেক্সট শাড়ির কোড নাম্বার আছে আপনার টিকেস 226। আমি তার মাঝে একবার আপনাদের কাছে দুটো মোবাইল নাম্বার, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার একদম সামনের থেকে শো করলাম। দেখুন এখানে দুটো মোবাইল নাম্বার, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করার আপনাদের সুযোগ রয়ে যাবে আপনার। নেক্সট শাড়ির কোড নাম্বার হচ্ছে আপনার টিকেস। এই টিকেস কথা হচ্ছে আপনার তসর কাঁথা স্টিচ। আমি এখন পর্যন্ত আপনাদেরকে সিল্ক শো করেছি আপনার, নেক্সট যেটা শো করছি আপনার তসর, তসর বেসের উপরে কাঁথা স্টিচ, যার জন্য আমাদের কোড নাম্বার আছে আপনার টিকেস 226, অর্থাৎ টিকেস 226 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার 6720, 6720, 6720 এই রেঞ্জের উপরে। আমি প্রথমেই তসরের উপরে কাঁথা স্টিচ নিয়ে শো করছি, আঁচল এবং তার সাথে খুব সুন্দর বডি বেসটা দেখুন, এই ধরনের সুন্দর একটা বডি বেস পুরো সাইডে এই প্যাটার্নে যাচ্ছে আপনার, অর্থাৎ চওড়াটা স্কার্ফের পাড়, তার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে তসর কাঁথা স্টিচ। কোড নাম্বার 226, প্রাইস থাকছে আপনার 6720। নেক্সট এই তসর কাঁথা স্টিচের অর্থাৎ টিকেস 227 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার সেম 6720 টাকা আপনার। ওই প্রাইসের উপরে দুটো শাড়ি শো করলাম, একটা শাড়ি শো করেছি, নেক্সট একটা শো করছি আপনার। 6720 এই রেঞ্জের মধ্যে আপনার 26 নাম্বার 27 নাম্বার এই দুটো কোড,
226 227 আঁচল পড়ছেন এবং পুরো শাড়ির বেস্টটা আপনার এটা হচ্ছে পুরো শাড়ির বেস। তার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। বিভিন্ন রেঞ্জের শাড়ি থাকবে আমাদের আজকে অনুষ্ঠানে। নেক্সট আমি তসর উপরে শাড়ি শো করছি, যার কোড নাম্বারটা মনে রাখবেন TKS 228, প্রাইস থাকছে আপনার 7000 অর্থাৎ 7000। TKS 228 প্রাইস সেট থাকছে আপনার 7000, আঁচল পড়ছেন, পুরো শাড়ির বডি বেস্টাই হচ্ছে এটা আপনার। এটা হচ্ছে আঁচল, বাদ বাকি পুরো শাড়িটা যে কাজের অপশন থাকছে এ ধরনের কাজের অপশন পাচ্ছেন। তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছেন, সেই ব্লাউজ পিসের জন্য একটা হাতের এবং পিঠের জন্য বর্ডার রাখা হয়েছে অর্থাৎ এই 7000 রেঞ্জের আমি তিনটে শাড়ি শো করবো আপনার। সে শাড়ির কোড নাম্বার আছে আপনার, প্রথম যেটা শো করলাম 228 নাম্বার, নেক্সট যেটা শো করছি 229 নাম্বার, TKS 229, প্রাইস থাকছে আপনার সেম 7000। আঁচল পড়ছেন, পুরো শাড়িটার প্যাটার্ন থাকবে আপনার এটা আপনার। নেক্সট শাড়ি কোড নাম্বার আছে আপনার TKS 230 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার সেম 7000 প্রাইস, এই প্রাইসের উপরেই। আঁচল, বাদ বাকি পুরো শাড়িটার কাজের অপশন হচ্ছে এটা আপনার অর্থাৎ পুরো শাড়ি জুড়ে এই ধরনের কাজের অপশন পাচ্ছেন। তার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, তসর, সব তসর আপনার। TKS কোড অর্থাৎ তসর, এই তসর কাঁথা স্টিচের আমি যেগুলো শুরু করছি তসর কাঁথা স্টিচ, এবং কোড নাম্বারগুলো আছে আপনার TKS। নেক্সট শাড়ি কোড নাম্বার আছে আপনার TKS 231, প্রাইস রেট থাকছে আপনার 7280, 7280। এগুলো টাই অ্যান্ড ডাই করে করা হয়েছে আপনার, আগে যেগুলো দেখলেন আপনারা এক কালার বেসের উপরে, এগুলো টাই অ্যান্ড ডাই করা আছে আপনার অর্থাৎ দুটো থাকছি, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এটা বন্ধ হয়ে যাবে, চলছে। এসি এমসি নামে দেয় না, খালি তো কাজ হয়ে যাবে।
করবা? বাহিনী চলুক, এখন তো চালাতে তো হবে। সুরজ দেখুন, আমি যে সাইটটা শো করছি সে সাইটের কোড নাম্বারটা একটু আরেকটু বলে দিই আপনাদেরকে। 231 নাম্বার কোড টিকেএস 5280 7280 এই প্রাইসের উপরে। আগে যে তথ্যটা দেখেছি এক কালার বেসের উপরে, যেটা আমি সামনের থেকে শো করছি সেটা আপনার দুটো কালার বেসে, অর্থাৎ টাই অ্যান্ড ডাই করে এই কাঁথাটিগুলো বানানো হয়েছে। আপনার আঁচল পড়ছেন এবং তার সাথে দেখুন চওড়া স্কার্ফ পার করা হয়েছে আপনার সুন্দর। এই হচ্ছে আঁচল পাট, এটা হচ্ছে বডির পার্ট, অর্থাৎ এ ধরনের আপনার নিচের পোর্শনটা আপার পোর্শনটা দুটো কালার অপশানে করা হয়েছে এবং সুন্দর একটা কাঁথা স্টিচের কাজের কাজ দেওয়া হয়েছে। এই হচ্ছে কাজ, পুরো শাড়ি জুড়ে এই কাজ পাচ্ছেন আপনারা। আঁচলের সঙ্গে কম্পেয়ার করে সুন্দর একটা ব্ল্যাক পিস রাখা হয়েছে, অর্থাৎ পিঙ্ক শেডের, যেহেতু আঁচল। এই হচ্ছে ব্লাউজ পিস, শাড়ি কোড নাম্বার আছে আপনার টিকেস 232 232। প্রাইস থাকছে আপনার 7280 আঁচল। পুরো শাড়ির বডি বেস্ট হচ্ছে এটা, সুন্দর একটা ব্লাউজ পিস রাখা হয়েছে দেখুন। এভাবে চড়া হবে দেখলে শাড়ি দাঁড়াবে আপনাদের, এটা আঁচল পাট এবং তার সাথে পুরো শাড়ির বেশটা হচ্ছে এটা আপনার। একদম সামনের থেকে যে শাড়িটা শো করছি শাড়িটার কোড নাম্বার আছে আপনার কেস টিকেস 233 233 নাম্বার কোড। প্রাইস থাকবে আপনার 7700 7700। তসর কাঁথা স্টিচ, একদম পুরো ফিগার কাঁথা স্টিচ আছে আপনার, পুরো হাফ হাফ কনসেপ্টে কাজ আছে, আমি সেটাও দেখিয়ে নেব আপনাদেরকে। আমি হাফ পোর্শনটা শো করে দিচ্ছি একদম সামনের থেকে, পুরো হাফ পোর্শন কাজের প্যাটার্ন হচ্ছে এটা আপনার। এই এতটা অবধি হাফ পোর্শন কাজের প্যাটার্ন, শাড়ির সেকেন্ড পার্ট অর্থাৎ পাটলি পোর্শনটা হচ্ছে আপনার এই ধরনের কাজের অপশন। তার সাথে ব্লাউজ পিস থাকছে আপনার, ব্লাউজ পিসের জন্য দেখুন সুন্দর একটা বর্ডার রাখা হয়েছে। শাড়িটাকে আমি একটু আড়াড়িভাবে দেখিয়ে নিচ্ছি, ফিগার কাঁথা বলতে যেটা বোঝায় আপনার, টসের উপরে সুন্দর কাজ আঁচল পাট এবং তার সাথে এটা হচ্ছে আপনার শোল্ডার পোর্শন এবং শোল্ডার পোর্শনটার পরবর্তী বেশ কিছুটা অংশ এই ধরে পুরোটা, অর্থাৎ একটা শাড়ির হাফ হাফ, একটা হাফ পোর্শন পুরো ভরাট কাজ। আর শাড়ির সেকেন্ড পার্টটা পাচ্ছেন আপনারা,
এই ধরনের কাজ পাচ্ছেন আপনারা, অর্থাৎ দুটো ভাগে সাইডে ভাগ করা হচ্ছে আপনার কাজের ভাগে। নেক্সট শাড়ির কোড নাম্বার থাকছে আপনার টিকেস 234, প্রাইস থাকছে আপনার সেম 7700, 7700 এই প্রাইসের উপরে। আঁচল বাদ বাকি পুরো শাড়িটা এই ধরনের আমাদের বিষ্ণুপুরে ঘোড়া, যে টেরাকোটার ঘোড়া হয় সে ধরনের ঘোড়া ফিগার দিয়ে পুরো শাড়ি সাজানো হয়েছে। পুরো শাড়িটার অপশন থাকছে এটা আপনার। এরম একটা আঁচল পেলেন সুন্দর, বাদ বাকি পুরো শাড়িটা এই কাজ থাকছে পুরো শাড়িটাতে আপনার, একদম টোটাল কাজ থাকছে আপনার, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে সুন্দর একটা কাজের অপশন পাচ্ছেন। টিকে 234 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার 7700, 7700 দশের উপরে কাঁথা স্টিচ, এবং তার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন। ব্লাউজ পিস হচ্ছে এটা আপনার, নেক্সট শাড়ি কোড নাম্বার হচ্ছে টিকেস 235, প্রাইস থাকছে আপনার 7700, 7700 পুরো হাফ হাফ কনসেপ্টে কাজ আছে, হাফ পোর্শনটা পুরো ভরাট করা আছে আপনার। একটা হাফ পোর্শন পুরো ভরাট করা হয়েছে, অর্থাৎ এই অবধি আপনার, আর বাকি হাফ পোর্শন অর্থাৎ পাটলি পোর্শনটা পাচ্ছেন এই ধরনের চওড়া স্কার্ভার পার। ব্লাউজ পিস পাচ্ছেন, সেই ব্লাউজের জন্য দেখুন সুন্দর একটা বর্ডার দেওয়া হয়েছে, এই ধরনের একটা বর্ডার রাখা হয়েছে আপনার। শাড়ির কোড নাম্বার থাকছে টিকেস 235 নাম্বার, প্রাইস থাকছে আপনার 7700। নেক্সট শাড়ির কোড নাম্বার থাকছে আপনার টিকেস 236, 236 নাম্বার কোড, প্রাইস থাকছে আপনার 7700। আজকের লাইভের একদম শেষ পর্যায়ে শাড়ি আপনার, এটা একটা হাফ অফ কনসেপ্টের শাড়ি আছে আপনার। আমাদের সামনের লাইভ হবে আপনার সামনের সোমবার দিন, অর্থাৎ 3 তারিখ আপনার 3রা মে আমাদের লাইভ হবে ঠিক সন্ধ্যে 7:30 আমরা আমরা ন্যাচারালি আপনার রবিবার দিন করি, এবার রবিবারের পরিবর্তে আমরা সোমবার দিনটা বেছে নিয়েছি আমরা, এবং সেদিন আমাদের প্রোগ্রাম থাকবে বিষ্ণুপুরের কলাক্ষেত্র। আপনারা জানেন বিষ্ণুপুরের কলাক্ষেত্র, তার আমি একটা প্রোডাক্ট আপনাদের সামনে দেখিয়েও নিচ্ছি আপনার, এই ধরনের প্রোডাক্ট নিয়ে সেদিন হাজির হব। সামনে 3 তারিখ অর্থাৎ 3রা মে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে বিষ্ণুপুরি কলাক্ষেত্র বা বেশ কিছু আরও নতুনত্ব কিছু প্রোডাক্ট আছে, সেদিন আমরা এইসব জিনিস নিয়ে হাজির হব। আমি জাস্ট একটা স্যাম্পেল স্বরূপ আপনাদেরকে দেখিয়ে রাখলাম, এটার প্রোগ্রাম হবে 3 তারিখ অর্থাৎ 3রা মে সন্ধ্যে 7:30 আমরা এই ধরনের কাতান সিল্ক, বিষ্ণুপুরি ইক্কত, বিষ্ণুপুরি কলাক্ষেত্র বা বিষ্ণুপুর ডিজাইনের শাড়ি, এই ধরনের বেশ কিছু শাড়ি নিয়ে সেদিন আমরা হাজির হব সামনে সোমবার দিন 3 তারিখ। আমি যে শাড়িটা শো করছি শাড়িটার কোড নাম্বার আছে আপনার টিকেস 236, প্রাইস থাকছে আপনার 7700, 7700 একটা হাফ হাফ কনসেপ্টের শাড়ি আপনার, হাফ পোর্শনটা পুরো কাজ হচ্ছে আপনার এটা আপনার, আর বাদ বাকি হাফ পোর্শন থাকছে আপনার এই কাজের প্যাটার্ন, অর্থাৎ চওড়া স্কার্বরার পার আপনার, এই ধরনের কাজের প্যাটার্ন পাচ্ছেন। তার সাথে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকছে, দেখুন এই ব্লাউজ পিস হচ্ছে এটা। আমরা যে 32 শাড়ি আজকে লাইভে আমরা 24টা শাড়ি শো করেছি, এই 24টা শাড়ি আপনাদেরকে স্টিল ছবির অপশন দেবো, যাতে আপনারা কোড প্রাইস কোনটা কী ধরনের শাড়ি আপনার সেটা বুঝে নিতে পারবেন। যেগুলো হবে সিল্ক কাঁথা সেগুলোর কোড নাম্বার আছে আপনার কেস, যেগুলো হচ্ছে তসর কাঁথা যার কোড নাম্বার আছে আপনার টিকেএস, যেগুলো হচ্ছে আপনার কেটিয়া কাঁথা যার কোড আছে আপনার কেকেএস, যেটা গুজরাটি স্টিচ সেটা করা আছে আপনার কেএসজি, অর্থাৎ 32 শাড়ির কোড নাম্বার আপনারা একটু চিন্তা করলে বুঝে নেবেন, এবং লাইভে আমরা বলেও নিচ্ছি লাইভে আপনারা বুঝতে সুবিধা হবে। টিকেএস কথার অর্থই হচ্ছে আপনার তসর কাঁথা স্টিচ। আমি একদম শাড়ির শেষ পর্যায়ে, শাড়ি দেখানোর শেষ পর্যায়ে আরও একবার আমাদের যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেটা আপনাদের সামনে একটা চার্টের মাধ্যমে শো করছি, এবং তার সাথে ট্রানজ্যাকশানের মাধ্যম
সেই ট্রানজেকশনের মাধ্যমটা আমাদের সামনে রাখলাম। আপনারা এর মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, লেনদেনের যাবতীয় সুযোগ সুবিধা আমাদের রয়েছে, কি ব্যাংকিং নাম্বার, কি ফোনপে, কি গুগল পে, কিংবা সিওডি সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে আমরা কাজ করতে অভ্যস্ত। কোনো কাজের কোনো অসুবিধা হবে না। বিষ্ণুপুর অনুষ্কাতে আবনুষ্কার থেকে লাইভ অনুষ্ঠান হয়, সরাসরি আপনারা একটা প্রতিষ্ঠান থেকে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্থাৎ বিষ্ণুপুরের যে প্রোডাকশন সেগুলো আপনারা সরাসরি কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন। নমস্কার, ধন্যবাদ, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।